দেখুন, এবার যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যেভাবে ইরানের কাছে হেরে যাবে। ইরানের প্রভাবশালী আলেম আয়তুল্লাহ মোহাম্মদ আলী মোহাহেদি কেরমানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জানা উচিত যে সত্যপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিণতি ভালো হবে না, তাদেরকে চপেটাঘাত করা হবে। আয়তুল্লাহ কেরমানি বলেন, যুক্তরাষ্ট্র হুমকি ও আঞ্চলিক দেশগুলোর ষড়যন্ত্রের কারণে ইরানের অস্থিরতা সৃষ্টি হবে না, কারণ ইরানিরা জানে যুদ্ধ হলে শত্রুরা পরাজিত ও ধ্বংস হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েল ও সৌদি আরবের পাশাপাশি ইউরোপকেও ইরানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে, তবে শক্তিধর ইরান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। বিশিষ্ট এই আলেম এর আগে বলেছিলেন, ইরানি জাতি অভ্যন্তরীণ ও বিশ্ব আধিপত্যবাদ মোকাবেলা করে মুক্তির পথ খুঁজে পেয়েছে। ইরানি জাতি আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করে বিজয় অর্জন করেছে।